শামুক এক অদ্ভুত প্রকৃতির প্রাণী। নদী ও বদ্ধ জলাশয়, সমুদ্র উপকূল সহ অনেক আবহাওয়াতে শামুকের দেখা পাওয়া যায়। পৃথিবীতে এ পর্যন্ত রেকর্ডকৃত প্রায় 50,000 শামুক প্রজাতির মধ্যে 22,000 স্থলচর, 23,000 সামুদ্রিক ও 5,000 স্বাদুপানির শামুক রয়েছে। বিভিন্ন প্রজাতির শামুকের আয়ু ভিন্ন ভিন্ন। সাধারণত শামুক 5 থেকে 7 বছর বাঁচে, আবার কিছু কিছু শামুকের আরও বেশি, প্রায় 35 বছর পর্যন্ত বাঁচার নজিরও রয়েছে। তবে পৃথিবীর বিরল প্রজাতির শামুকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফায়ার স্নেইল। শুধুমাত্র মালয়েশিয়ার উপদ্বীপগুলোতেই এর দেখা পাওয়া যায়। এখন পর্যন্ত পাওয়া শামুকের মধ্যে সবচেয়ে বড় এটি। এটি প্রথম 1938 সালে ট্যালম ভ্যালি, ক্যামেরন পার্বত্য অঞ্চলে আবিষ্কৃত হয়। এরপর মালয়েশিয়ার আরও কিছু দ্বীপ অঞ্চলে এর খোঁজ পাওয়া যায়। শরীরের রং কালো আর টকটকে লাল হওয়ায় গবেষকরা এর নাম করেছেন ফায়ার স্নেইল, যাকে বাংলায় বলা যায় আগুন শামুক। অদ্ভুত সুন্দর দেখতে এই শামুক আকারে 30 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। সর্বাধিক পরিচিত প্রজাতিটি দৈত্য আফ্রিকান শামুক, যা ঘানায় থাকে। এরা সমুদ্রতল থেকে 1,000 মিটার উপরে বাস করে, কারণ এরা নির্দিষ্ট স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে বেঁচে থাকতে পারে। শুকনো স্থানে চলাচল করতে শরীর থেকে এক ধরনের জেলি নিঃসরণ করে এরা। পিঠে একটি মোটা খোলস থাকে। এই খোসাটি 7 সেন্টিমিটার ব্যাসেরও বড় হতে পারে। বিপদের মুখোমুখি হলেই খোলসের ভিতর লুকিয়ে পড়ে এরা। এরা খুব ধীরে চলাচল করে, সেকেন্ডে গড়ে 1 মিলিমিটারের বেশি যেতে পারে না। নিজেদের আবাসস্থলের বাহিরে এরা বেশিক্ষণ বাঁচতে পারে না। এদের খাদ্য তালিকায় আছে ভেজা মাটি, পোকা, গাছের পচা পাতা ইত্যাদি। এই শামুকের জীবনকাল ব্যাপারে এখনও চলছে গবেষণা, খুব বেশি তথ্য এখনও পাওয়া যায়নি। বর্তমানে বন জঙ্গল উজাড় করার কারণে এই শামুকের জীবন পড়েছে হুমকির মুখে। এরা ভেজা স্যাঁতসেঁতে জায়গা ছাড়া বাঁচতে পারে না, ফলে বিরল প্রজাতির এই শামুক দিন দিন হারিয়ে যাচ্ছে। যদিও প্রাণীবিজ্ঞানীরা প্রকৃতির এই বিরল প্রজাতির প্রাণীটিকে সংরক্ষণ করার চেষ্টা করছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন।